সেবাক রক্ষা করার সংকল্প গ্রহণ করেছে সদৌ ছাত্র সন্থায় রাজ্যের শিক্ষাবিদক আসুর সেবা বচাও আহক সভা গুয়াহাটির বিবেকানন্দ প্রেক্ষাগৃহত এই সভা রাজ্যের প্রতি জেলার দুজনক শিক্ষাবিদে লব অংশ গুয়াহাটির দশগী শিক্ষাবিদক আমন্ত্রণ জানাইছে আসুয়ে সভাত গৃহীত হওয়া প্রস্তাব প্রেরণ করব সরকারল ইয়া সেবাক রক্ষা করার সংকল্প গ্রহণ করা আসুর খবর রাজ্যের শিক্ষাবিদক আসুর সেবা বচাও আহক সভা গুয়াহাটির বিবেকানন্দ প্রেক্ষাগৃহত এই সভার আয়োজন করা হয়েছে রাজ্যের প্রতি জেলার দুজনক শিক্ষাবিদে লব অংশ গুয়াহাটির দশগী শিক্ষাবিদক আমন্ত্রণ জানাইছে সদৌ ছাত্র সন্থায় সভাত গৃহীত হওয়া প্রস্তাব প্রেরণ করব সরকার এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রশ্ন কাকত কেলেঙ্কারী বা প্রশ্ন কাকত আজি লার পরীক্ষা বাতিল এই কথাটোয় লাখ লাখ ছাত্র ছাত্রী অভিভাবক উদ্বিগ্ন করে দিয়েছে আমি ছাত্র সন্থা অত্যন্ত উদ্বিগ্ন গতি এই বিষয়টি জড়িত সকলক কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিবই লাগে সরকার আর সেবার ব্যর্থতা বা ভুলের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতি এই উদ্বিগ্ন হয়ে থাকা ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব সরকার লোব লাগবে আনটো কথা হল যে একটা সাংঘাতিক চক্রান্ত চলি আছে যে আমার রাজ্যিক বোর্ড সেবা কাউন্সিল বা অর্থাৎ রাজ্যিক বোর্ড সমূহের বিশ্বাসযোগ্যতা হানি করবলে নিঃশেষ করবলে একটা চক্রান্ত চলছে রাজ্যিক বোর্ডবুর আমার জাতীয় অনুষ্ঠান সেবা হোক সংকল হোক অর্থাৎ জাতীয় বোর্ডবুর আমার জাতীয় অনুষ্ঠান হয় আর এই রাজ্যিক বোর্ডের অন্তর্গত আমার সমগ্র সরকারি খণ্ডর শিক্ষানুষ্ঠান মাধ্যম বা বড়ো মাধ্যম বা মাতৃভাষা মাধ্যমের শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীসকলে অধ্যয়ন করে বা হাজার হাজার ব্যক্তিগত খণ্ডর মাতৃভাষা মাধ্যম বা ইংরাজি মাধ্যমের ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করে গতি এই রাজ্যিক বোর্ডের বিশ্বাসযোগ্যতা রক্ষা হবই আর সেইভাবে আমি সেবা বসাও হোক রাজ্যিক বোর্ড বসাও হোক এই চিন্তায় আমি আজি আজির শৈক্ষিক সভাখনের আয়োজন করছো গুয়াহাটিকে ধরে সমগ্র প্রত্যেকটি জেলার সম্মানীয় শিক্ষাবিদসলক এই আলোচনায় আমি আমন্ত্রণ জানাইছো আর সম্মানীয় শিক্ষাবিদসলের পরামর্শ আধারত আমি পরবর্তী কর্মপথালে আমি আসছি সেবা আমার জাতীয় অনুষ্ঠান আমি সকলে জানো সরকারি খণ্ডর বিদ্যালয়বিল বিভিন্ন ধরনের খাটি খোয়া ঘরের লড়ি আর বিশেষ মাধ্যম জিয়াই রক্ষার ক্ষেত্রে সেবাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে কিন্তু সাম্প্রতিক সময় আমি কিছুদিনের দেখবলে পাইছো কিছু বছরের দেখবলে পাইছো যে সেবা মূরের গেলিবলে আরম্ভ করেছে আর পরিকল্পিতভাবে সেবাক ধ্বংস করবর কারণে বিভিন্ন ধরনের পরিকল্পিত খরযন্ত্র ইতিমধ্যে আরম্ভ করেছে আর এই খরযন্ত্রর নেতৃত্ব দিছে বর্তমানের সেবার অধ্যক্ষগী ইয়ার ভিতর যিনি মানুষ জড়িত হয়ে আছে এই মানুষখিনি আসলে কারোবার নির্দেশত সেবাক ধ্বংস করার কারণে পরিকল্পিত খরযন্ত্র করেছে গতি আমার দায়িত্ব হয়েছে সেবার দরে একটা জাতীয় অনুষ্ঠান রাইজর কারণে ছাত্র ছাত্রীসলের কারণে আমি জিয়াই রাখি লাগবে আর অধিক শক্তিশালীভাবে ফলপ্রসূভাবে জিয়াই থাকবে তার কারণে আমার শিক্ষাবিদসলের পরামর্শ লাগবে ইয়ার আগতো আমি সদৌ ছাত্র সন্থায় বিভিন্ন ধরনের এনেকা সভা অনুষ্ঠিত করেছো শৈক্ষিক পরামর্শ লো আমি সেবাক কেন সংস্কার করব পারি তার কারণে আমি বিভিন্ন ধরনের পরামর্শ আগবাইছো এতিয়া আকো পুনের সেই সময় আছে সেবাক এই পরিকল্পিত খরযন্ত্রপা আমি কেন উদ্ধার করব পারো তার কারণে আমি এখন শৈক্ষিক সভা আহ্বান করছো কারণ এই মুহূর্তে সেবার যা কর্মকাণ্ড সেবার কর্মকাণ্ডে ছাত্র ছাত্রীসলক কেন হতাশগ্রস্ত করেছে রাজ্যিক বোর্ড সমূহের প্রতি মানুষের কেন আস্থা ভঙ্গ হয়েছে এই কথাবার্তাবিল 2023 বর্ষর মেট্রিকর পরীক্ষাটো অসমৰ শৈক্ষিক ইতিহাসৰ বিশেষকৈ সেবাৰ ইতিহাসৰ আটাইতকৈ কলংকৃত অধ্যায় হিচাপে ইতিমধ্যে পৰিগণিত হৈছে কোনোখন প্ৰশ্নকাকতৰে পৰীক্ষা সুচাৰুৰূপে পাতিবলৈ সেবাই পৰা নাই তেনে প্ৰেক্ষাপটত এজন অপদাৰ্থ শিক্ষামন্ত্ৰীৰ নেতৃত্বত চলি থকা এটা শিক্ষা বিভাগ অধ্যক্ষ অকৰ্মণ্য অধ্যক্ষ আৰু পৰীক্ষা নিয়ন্ত্ৰকে চলাই থকা সেবা দুয়ো মিলি লাখ লাখ ছাত্ৰ ছাত্ৰী আৰু অভিভাৱকৰ সৈতে মানসিক হাৰাশাস্তি সন্মুখীন কৰাইছে তেওঁলোকক তেওঁলোক ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱনৰ সৈতে হেতালি খেলিছে তেনে এক প্ৰেক্ষাপটতে আজি আমি সদৌ ছাত্ৰ সন্থাই ৰাজ্যিক বোৰ্ডসমূহক কি ধৰণেৰে শক্তিশালী কৰি আগবঢ়াই লৈ যাব পৰা যায় সেবা হওক কাউন্সিল হওক এইবোৰ আমাৰ জাতীয় অনুষ্ঠান এই জাতীয় অনুষ্ঠানবোৰ এই ৰাজ্যিক বোৰ্ডসমূহ শক্তিশালী হৈ থাকিলেহে তেওঁলোক ৰাজনৈতিক হাতোৰাৰ পৰা মুক্ত হৈ থাকিলেহে অসমৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সুৰক্ষিত শৈক্ষিক ভৱিষ্যত সুনিশ্চিত হ'ব সেইকাৰণে সদৌ ছাত্ৰ সন্থাই আজি অসমৰ প্ৰতিখন জিলাৰ বিশিষ্ট নাগৰিক আৰু শিক্ষাবিদসকলক লৈ আমি এখনি শৈক্ষিক সভাৰ আহ্বান কৰিছোঁ ৰাজ্যিক বোৰ্ডক শক্তিশালী হিচাপে গঢ়ি তুলিবৰ কাৰণে বিশিষ্ট শিক্ষাবিদৰ সৈতে ৰাজ্যিক বোৰ্ডসমূহ গঠন কৰিবৰ কাৰণে আৰু ৰাজ্যিক বোৰ্ডক ৰাজনৈতিক হাতোৰাৰ পৰা মুক্ত কৰিব পৰা ধৰণৰ রূপরেখা অঙ্কন করবলে আজির সভার আহ্বান করা হয়েছে আর আশা করছো যে বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট নাগরিকসকলের দিহা পরামর্শ অভিভাবকত্ব আজির সভায় একটা রূপরেখা অঙ্কন করবলে সক্ষম হব কি ধরনের ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করব পারি